ওহ আর পারছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চর বসিয়ে দেয় জয়ার গালে। চরটা এতই জোরে ছিল, জয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়তে লাগলো। রাজ জয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। জয়া ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি, কি করছো এসব, তোমার পায়ে পড়ছি, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো, কি চাও তুমি আমার কাছে, আমার সতীত্ব হরণ করো না। জয়া রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে জয়ের শাড়ির আঁচল টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা মা কোথায় তোমরা, বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। জয়া চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই জয়ার ঘরের দরজায় এসে দাঁড়ায়। জয়া রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ জয়াকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার ওড়না আর জামাটা একটু ছেড়েছি, তা কেউ বিলিভ করবে না। কথাটা বলে মুচকি হেসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতে জয়াকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চর বসিয়ে দিয়ে বলল, এজন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। রাজ কোনো কথা না বলে চলে যায়। জয়া দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল, তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? সত্য কাজল গুলো জয়ার চোখের ভ্রুদ ছেড়ে গাল বেয়ে চুয়ে চুয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই, নীল রঙা কাঁচের ছুরিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জয়ার স্বপ্নগুলোর মতো এক নিমেষে। মাথার সিল্কি করা চুলগুলো আর আগের মতো নেই, জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে সেরকম সব কিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারছে না ঘুণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর জয়ের বাবা ছোটবেলা থেকেই বন্ধু, আর তাই রাজ জয়ের বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটা জন্ম দেয়। জয়ের বাবার মরে যেতে ইচ্ছে করছে, সে এ মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে জয়ের বাবাকে বলল, বন্ধু আমাকে ক্ষমা করে দে, তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায়ন্তর নেই। বন্ধু আমি কি করব, আমার মরা ছাড়া কোনো উপায় নেই, এ মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব তখন লোকে বলবে, ওই দেখ ধর্ষিতার বাবা যাচ্ছে। রাজের বাবা জয়ার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু কারা করিস না, আজ এ মুহূর্তে রাজ আর জয়া মার বিয়ে হবে। জয়া একথা শুনে বলল, কি বলছেন এসব, আমি কি আপনাদের হাতের পুতুল, যা ইচ্ছে তাই করবেন, মন চাইলে খেলবেন, না মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন, শুনেন দরকার হলে গলায় দড়ি দিব, তবুও ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর, তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে তোর কাছে জীবনে কিছু চাইনি, আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাচ্ছি, পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর জয়ার বিয়ে হয়ে যায়। জয়া বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিছে, সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। জয়া খুব করে কান্না পাচ্ছে, একটা সময় সে রাজকে খুব ভালোবাসত, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে, কিন্তু সেদিন কাউকে কিছু বলতে পারে নাই, আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও জয়ের কাছে বাসর রাতটা নিজের কাল রাত মনে হচ্ছে, বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে, তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নাড়ল। জয়া তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে। কিন্তু এখনও বিষে কাজ করছে না কেন? রাজ যদি সত্যি সামিত্য ফলায়, না
ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ জয়ার কাছে এসে ঘোমটা সরাতেই জয়া বালিশের নিচে থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। এ জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন একদম গলায় চালিয়ে দেব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শুনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দেব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। জয়া, কি বলছো এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি, আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে? জানেন আপু আপনাকে কতখানি ভালোবাসত, আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর যাই করেন, কাউকে ভালোবাসতে পারেন না। জয়া, প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসত, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে, কারণ এই কারণে তোমাকে ওর কথা কিচ্ছু বলিনি। কিন্তু সে যে এমন কাজ করবে না, বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকে সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসর রাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। আচ্ছা চলো, আজ দুজনের জীবন একটা মর্যাদাপূর্ণ রাত, এজন্য দুরাকাত নফল নামাজ পড়ে নেই। আপনাকে আমি এই জীবনে স্বামী হিসেবে মানতে পারবো না, আর মন চাইলে আপনি নামাজ পড়ে নেন। আর শুনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন, তাহলে কিন্তু নিজেকে শেষ করে দিব। বিষ এখনো কাজ করছে না কেন? তেমনি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যেয়ে নেই, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না, জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কিছু নই। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পরদিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও আমাকে, যদি পারো। আর এটা অনুরোধ স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবেই নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারে কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছো। যা কিছু বলছে না, আজকের রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, তার প্রতিটা আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখত, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়া করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু, আমি বললেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলো, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। রাজ ভিতরে ঢুকতেই শক খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগে রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সে মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো টাওয়ালটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাইয়া আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া চিৎকার দিলে কেন, ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোরে থেকে টাওয়ালটা তুলে
জয়ার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমেও এসব চলছে? এজন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাহির হয় আরেকজন, বাড়িতে ভূত প্রেত ভর করলো নাকি? ভাবি তুমিও না, বেশি বলছো কিন্তু। হ হ, যত দোষ নন্দ ঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো একদিনের মধ্যে এত ভালোবাসা, বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে না, লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করেছে সেরূপ ধারণ করেছে, রাজপলকহীন নয়নে তাকিয়ে আছে। রাতে জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতে পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে, শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই রাজ শাড়ি কুচি করে গুজে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে, মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চর বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস, তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওখানে হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গুলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই, তোমার মন ঠিকই জয় করে নেব। একটা খুনি আমার মন জয় করে নেবে, যার কারণে আমার মায়ের মতো বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন, কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছে হয় না আমার। রাজা জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবে রুমে এসে পড়ে। কি হলো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, রোমান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাঁচ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার একদম তাজা বেলি ফুলের মালা, ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিল। স্যার সারাদিন 500 টাকা ফুলও বিক্রি করতে পারি না, আর এত টাকা কিভাবে ভাঙতে দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও, আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেলে জয়া বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া তুমি এটা করতে পারলে, আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? জারিফ বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। জয়া তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, আগামী মাসে আমি দেশে আসছি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইটহার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দিব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি, রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পেছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া তোর খোঁপাতে বলিভুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বলছি খুব সুন্দর লাগবে তাই না? আচ্ছা তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোঁপায় জড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেলল।
রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও? জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকের তীরের মতো এসে বিঁধছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ের দখল করে নিয়েছে, এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে।